চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বেগম জিয়া খুব অসুস্থ, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এ দাবি জানান। 21 ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন জায়গায় শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা নিন্দা জানান তিনি। নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন নজরুল ইসলাম খান। দলীয় পদ থাকায় অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিও জানান তিনি। বাইরে যাওয়া হয়তো দরকার হবে, কিন্তু এই ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আছে আপনারা জানেন, যদিও সেই নিষেধাজ্ঞাটা অমানবিক এবং অযৌক্তিক। কারণ এদেশের ইতিহাস বলে যে অসুস্থতার কারণে রাজনৈতিক নেতাদের বাইরে যাওয়ার বহু দৃষ্টান্ত আছে, এমনকি জেলে থাকা অবস্থায়ও বাইরে যাওয়ার দৃষ্টান্ত আছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। আমরা মনে করি যে এই অযৌক্তিক এবং অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার,